আমরা বড় বড় ইলিশ মাছ কিনে নিয়ে আইছি বড় বড় পিস করে সর্ষা ইলিশ রান্না করব এখন এই মাছগুলো সব আইসলো ফেলেন বড় বড় করে পিস বানা কাটবেন মাছগুলি আসলে খুব সুন্দর মাছ ডিম বড়া দেখেন না কি মজা টেস্টের মাছ হবে কাটেন আমরা একশো দিই হাতির ডিম হ্যাঁ ডিম সহকারে একেবারে আল্লাহ তোমার তোরই খাওয়া চাইছি রে গেল ডিম কত সুন্দর রে সেই রাম ডিম মাছ কুটা শেষ হয়ে গেছে এখন চলো আমরা ধুয়ে নিয়ে এসে রান্না চলে দিই চলো নিয়ে ভ্যালি গুড়িতে নিয়ে পানি নেন ধুয়ে ফেলেন ধুয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি রান্না করি কিন্তু বেলা হয়ে গেল সব মশলা দিয়ে এখন এই মাছটা মাখা নেব পেঁয়াজ বাটা রসুন বাটা সরিষা বাটা জিরে বাটা আদা বাটা লবণ ধনির গুঁড়া হলুদি গুঁড়া মরিচ গুঁড়া তেল দেন মাগানি এখন খাঁটি সরষের তেল দিয়ে এখন এই মশলাগুলো সব মাখা নেবো মাগানি তারপরে মাছ দেব সমস্যা ধরলি দারুণ মাছ দারুণ হবে মাছ দিচ্ছি এখন তোমরা মাখা নাও তোমার সাথে মাকানি হয়ে গেছে এখন 30 মিনিট ঢেকে রাখে দেবো সুন্দর করে আমরা রান্না শুরু করবো জাল দাও জাল দাও খাটে নিয়ে আসতে
তাহলে মুরব্বিরে পাতা পানি দিয়ে দিলাম যাও আপে পানি দিয়ে দিলাম পরে গরম হয়ে গেছে এখন একটু সরষের তেল দিয়ে দেব মানে আমরা সরষা ইলিশ রান্না করব তাই কটা কালি জিরে দিয়ে দিই তেল হিট হয়ে গেছে এখন আমরা মাছ দিয়ে দেব মাছ দিছি এখন এই মশলাগুলো দিয়ে ভেজে দিয়ে দিই একটু পানি দিয়ে আরে এখন এই তালটা দিয়ে দিলাম পানি গরম হয়ে গেছে কাঁচা মরিচগুলো দিয়ে দেবো ভাত তোলেন 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 হ্যাঁ ভালো ভালো মাছ থেকে ও বাঘের বাসরে এই সেন বাঘের বাসন না Okay.
মাছগুলো সব আসলো ফেলেন বড় বড় করে পিস বানা কাটবেন